নমস্কার, গল্পালাপের 57তম পর্বে আপনাদের জানাই সুস্বাগত। আজ আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ভয়ের কুকুরের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময়, তিতাস ও নবাগতা প্রত্যুষা। চলুন শুনি ভয়ের কুকুর। আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর। পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা। তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে, তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান আর মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছা করে না দুপুরে। একটাও নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে, তাই না? তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীর ধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই আমার বেশি গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কীরকম যেন একটা মোটকা গন্ধ পাই। আর থাকতে ইচ্ছা করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখবার চেষ্টা করতাম। কিন্তু এখানে এসে এখনো যে আমার একটাও বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে বড্ড খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি, ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে। পুকুরটা বেশ বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে। যদিও কোথাও আর কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি, কাউকেই দেখতে পাই না। ওই পুকুরটায় বেশ মাছ আছে। মাঝে মাঝে যখন তারা ঘাই মারে, অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরটার ঠিক মাঝখানটার জলটা কেমন যেন ফুলে উঠেছে। ঠিক যেন ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় মাছ তো হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটার দিকে তাকিয়ে থাকি, কিন্তু আর কিছুই দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে, সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলোকে ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। মাছ
মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি, এমন সময় কে যেন ডাকলো, এই বাবলু। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে আমায় কে ডাকলো? স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতো গলা, কিন্তু মা তো ঘুমোচ্ছেন, তাহলে কে ডাকলো? খুব কাছ থেকে মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউই নেই। কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, না তাও নেই। অমনি আমার দারুণ ভয় করতে লাগলো, কেউ কোথাও নেই, তাহলে আমায় ডাকলো কে? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে, দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন। তবু আমি মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম, মা তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো অবাক, বিছানার উপর উঠে এসে বললেন, কেন পুকুর ঘাটে যাব কেন, তুই বুঝি গিয়েছিলি? আমি বললাম, হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম, মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ডাকলো, ঠিক তোমার মতোই গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস। না মা, আমি স্পষ্ট শুনলাম। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কি হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই, আর কোনো দিনও যাবি না। তোর পড়াশুনো নেই? পড়াশুনো তো হয়ে গেছে। তা হলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ প্রায় সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে, কি সব অফিসের কাজ নিয়ে। মুনাব্বর খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে, সেই তো আমাকে কবরখানার তিনটে ভূতের গল্প বলেছিল। সেদিন সন্ধেবেলা আমি মুনাব্বর খাঁকে জিজ্ঞেস করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? মুনাব্বর খাঁ জিজ্ঞেস করলেন, কেন বলতো খোকা বাবু? আমি বললাম, একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল, সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই এই ঘরের সমান হবে। মুনাব্বর খাঁ হঠাৎ গম্ভীর হয়ে গেল, তারপর বলল, খোকা বাবু দুপুরবেলা পুকুরের ধারে একলা কখনো যেও না, ওখানে যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি ওসব জানো না, এসব পুরনো পুকুরে পানি মুড়া থাকে। পানি মুড়া কি? পানি মুড়া জানো না? পানি মুড়া হচ্ছে জলের ভূত। দেখ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? উমা, তুমি পানি মুড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে, পানি মুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায়। মুনাব্বর খাঁ, তুমি তুমি দেখেছো পানি মুড়া? হ্যাঁ, তিনবার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো, আর গাটা হয় মানুষের মতো। এইসব করে জানো না, খুব পুরনো, আগেকার দিনের রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গদ্দি থাকে। গদ্দি কি? গদ্দি, গদ্দি হচ্ছে সুরঙ্গ। এই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে,
একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায় তারা ওই সুরঙ্গের মধ্যেই থাকে, মাঝে মাঝে উপরে উঠে চলে আসে। পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া। পানিমুড়ারা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে। আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটপটি করে লড়াই করছে। এই সময় মা এসে জিজ্ঞেস করলেন, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা, তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো? মুনাব্বর খা দেখেছে। বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধেবেলা? মুনাব্বর, তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই, ভূত হচ্ছে মানুষের কল্পনা। মুনাব্বর খা বলল, না না জি মেম সাহেব, আমি একদম নিজের চক্ষে দেখেছি। তারপর দু তিন দিন আমি পুকুর ধারে যাইনি, কিন্তু আমার মন ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর? মা ঘুমিয়ে পড়েন আর আমার ঘুমই আসে না। পড়া গল্পের বইগুলো আরো কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি। যদি ভূত টুত আসে তাহলে লাঠি দিয়েই মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখল। দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে একটা লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হয়ে গেলাম, লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতের লাঠিটা দেখে? চোর টোর নয় তো? যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে গিয়ে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়েই রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3, 4 করে 500 পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডেকে আনা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ওটাই ভূত নয় তো, ওই কি পানিমুড়া? কিন্তু একদম মানুষের মতো দেখতে। মুনাব্বর খাঁ যে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতো, এ যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ভুরুও নেই, সারা গায়ে কোনো লোমও নেই। মুনাব্বর খাঁ নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল, সে পানিমুড়া কোনোদিনই দেখেনি। তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি, এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল। শুধু একটা হাত! আমি ভাবলাম লোকটা এবার হয়তো উঠে আসবে, তাহলে পানিমুড়া নয়, ও নিশ্চয়ই চোর। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিচ্ছু না। লোকটার মাথাও দেখা গেল না।
তারপর মনে হলো সেই হাতটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, তাতে তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতো, পলক পড়ে না, কিন্তু মাছের নয় চোখ দুটো, সেই লোকটার। আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই, তারপর ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়, আমার হাতে তো লাঠি আছে। এবারে সেই হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, কিন্তু আমার তখন পিছনে তাকাবার সময় নেই। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর, ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই, সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারার চেষ্টা করলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে এমন একটা হাঁচকা টান দিল যে আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচবো না, আমি যে সাঁতার জানি না, পানিমুড়া আমার পা ধরে সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠতে পারলাম, মা, ও মা! জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম, দম আটকে আসছে। পানিমুড়া এখন আমার পা ধরেনি, আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয়। এরই মধ্যে একবার কোনো রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম, মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা। আমি আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দই বেরোলো না, আমি তলিয়ে যেতে লাগলাম। মা পার থেকেই এক এক লাফ দিয়ে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি, মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতে আজও আমার গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার, পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো, ঠিক আমার মতো গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই, তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা যায়, একদম পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই, কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয়। তবু মা কি করে যেন শুনতে পেয়েছিলেন। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, তোকে আমি একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু গেলি কেন, কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা আমাকে পানিমুড়া টেনে নিয়ে যাচ্ছিল। মা কিছুতেই পানিমুড়ার কথা বিশ্বাস করলেন না। মা বললেন, সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়, আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো।
এরপর সাত দিনের মধ্যে সাঁতার শিখে গেলাম। পানিমুড়াকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই ভয়ের পুকুরে আর নয়। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ভয়ের পুকুরের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তন্ময়, তিতাস ও প্রত্যুষা। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের এক নতুন পর্বে। ধন্যবাদ।